স্বাগত আমি নাইম সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা সাইকোপ্যাথ কিলার ববি শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস এবং কর্মসূচি আহ্বানের তীব্র প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বলেছেন মতিউর রহমান রেন্টুর বই পড়লেই বোঝা যাবে সুরাচার পলাতক হাসিনার মানসিক অবস্থা কেমন ছিল তিনি একজন সাইকোপ্যাথ কিলার তার দলের কর্মীরা মারা গেল কিনা সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই রোববার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর মালিবাগে এনডিএম ঢাকা কার্যালয়ে রুখেদাও আমি ফ্যাসিবাদ শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তিনি এবারে জানাবো অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে আইনশৃঙ্খলার অবনতি কীভাবে ঘটানো যায় এর জন্য একটি চক্র একটি গোষ্ঠী লেগে আছে আর তারাই যারা বিগত দিনে অত্যাচার নির্যাতন গুমখুনের সঙ্গে জড়িত ছিল ডাকাতি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল জানাবো আওয়ামী লীগের বিচার লগি বৈঠা থেকে শুরু করতে হবে যতদিন গণহত্যার বিচার না হবে ততদিন আওয়ামী লীগ জনসম্মুখে আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা রবিবার গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে একথা বলেন তিনি হাসনাত বলেন গণহত্যার স্বার্থে যারা জড়িত যতদিন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হয় ততদিন তাদের জনসম্মুখে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের বিচার লগী বৈঠা থেকে শুরু করতে হবে এদিকে বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন আরও তিনজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিনজন যুক্ত হতে যাচ্ছেন রোববার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন বর্তমানে প্রধান উপদেষ্টা সহ পরিষদে জন সদস্য রয়েছেন নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে হবে চব্বিশ জন এবারে থাকছে নয় দিনে এলো সাড়ে পঁয়ষট্টি কোটি ডলার রেমিটেন্স চলতি মাসের প্রথম নয় দিনে দেশে এসেছে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি আটাশ লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় চলতি নভেম্বর মাসে প্রথম নয় দিনে দেশে এসেছে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর অক্টোবরে একই সময় দেশে এসেছিল তিয়াত্তর কোটি আটানব্বই লাখ ডলার সেই হিসেবে চলতি মাসে কমেছে রেমিটেন্স প্রবাহ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আবারও এক হয়ে মাঠে নামছেন কিম ও পুতিন ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা তিনি রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছে পুতিন যাকে বলা হয় রাশিয়া লৌহ মানব তাকে সমীহ করে চলতে বাধ্য হন ডাও। অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জং উন যাকে বলা হয় অসহিংস রাষ্ট্রপ্রধান যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনের সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এ লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছে কিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা সাইকোপ্যাথ কিলার ববিহাজ শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস এবং কর্মসূচির আহ্বানে তীব্র প্রতিবাদ জানিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন মতিউর রহমান রেন্টুর বই পড়লেই বোঝা যাবে সুরাচার পলাতক শেখ হাসিনার মানসিক অবস্থা কেমন ছিল তিনি একজন সাইকোপ্যাথ কিলার তার দলের কর্মীরা মারা গেল কিনা সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই রবিবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর মালিবাগে এনডিএম ঢাকা মহানগর কার্যালয়ে রুখে দাও আওয়ামী ফ্যাসিবাদ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ববি হাজ্জাজ বলেন ক্ষমতায় যাওয়ার মিথ্যা স্বপ্নে বিবর হয়ে হাসিনা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবার নির্দেশ দিচ্ছেন ক্ষমতায় থাকতে এভাবেই বিরোধী নেতা করবে এবং আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন এদেরকে শক্ত হাতে দমন করতে নতুন নির্বাচিত সরকারের বিকল্প নেই জনগণের ক্ষমতায়নের জন্য নূর হোসেন থেকে আবু সাইদ মীর মুগ্ধরা জীবন উৎসর্গ করেছেন আমরা দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই নির্বাচিত সংসদে কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে সক্ষম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন উনিশশো সালে শেখ হাসিনা দেশে আসার কিছুদিনের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন এটার পেছনে নিশ্চয়ই ষড়যন্ত্র আছে হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি যেন সজ্জনতা না দেখায় সেই অনুরোধ থাকবে সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব আমিনুল ইসলাম বলেন আগামী জানুয়ারি মাসেই আমরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই আওয়ামী ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকার হচ্ছে অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্যে ক্ষমতায় আছে তারা দেশ পরিচালনা করতে যেখানে যাচ্ছে সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে আইনশৃঙ্খলার অবনতি কিভাবে ঘটানো যায় এজন্য একটি চক্র একটি গোষ্ঠী লেগে গেছে এরা তারাই যারা বিগত দিনে অত্যাচার নির্যাতন গুমখুনের সঙ্গে জড়িত ডাকাতেই সন্ত্রাসীর সঙ্গে জড়িত ছিল সেই চক্র বিভিন্নভাবে আগেও যেমন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছিল এখনও সুযোগ বুঝে আঘাত করে আসছে ওই আঘাত করে এই সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে কালিমালেপণের চেষ্টা চলছে সব ধর্মের মানুষ এবং রাজনৈতিক দল সবাই মিলে আমরা একসঙ্গে মিলেমিশে থাকব ইনশাল্লাহ আজ রবিবার দুপুরে জুয়েলার্স ব্যবসায়ী হীরালাল দেবনাদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় বাসুস নেতারা শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের হামসাদি গ্রামের কাজীর দিঘুরিপাড় বাজারে স্বর্ণ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের সুরিকাঘাতে মারা যায় হিরাপ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে তা বুঝতে কারও বাকি নেই তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি দেশে আছে তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে তারা পার্শ্ববর্তী দেশকে বোঝাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয় কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন সব জায়গায় বক্তব্য দিচ্ছে তারা অতীতে যেভাবে অত্যাচারিত হয়েছে এখনও সেভাবে অত্যাচারিত হচ্ছে না আমাদের দায়িত্ব হল ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও বেশি সজাগ থাকা কারণ দেশটা আমাদের সবার দেশটাকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে জাতিকে রক্ষা করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করেছেন এবং চেষ্টা করছেন সব রাজনৈতিক দলসহ আমরা সবাই মিলে ছাত্র জনতার আন্দোলন তৈরি করেছি এই আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে আন্দোলনের সুফল ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে আওয়ামী লীগের বিচার লঘী বৈঠা থেকে শুরু করতে হবে হাসনাত যতদিন গণহত্যার বিচার না হবে ততদিন আওয়ামী লীগের জনসমুখে আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লা রবিবার গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে তিনি একথা বলেন হাসনাত বলেন গণহত্যার সাথে যারা জড়িত যতদিন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হয় ততদিন তাদের জনসমুখে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের বিচার লগি বৈঠা থেকে শুরু করতে হবে তাদের নিঃশংসতা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরে আলেম সমাজের উপর তাদের নৃশংসতা দেখেছি আওয়ামী লীগ বাংলাদেশে অবশ্যই ফিরবে তিনি বলেন আওয়ামী লীগ ফিরবে অবশ্যই ফিরবে তবে সেটি হচ্ছে বিচারের জন্যে ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের দর্শকদের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই দুই হাজার শহীদদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা যারা করবে তাদেরকেও প্রতিহত করবার হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর হামলা নিয়ে আবদুল্লা বলেন জালেমদের উপর উদারতা দেখানোর কোনো সুযোগ নেই বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছে তিনজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিনজন যুক্ত হচ্ছেন রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রোববার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা তিনি জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য জন নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে চব্বিশ জন হবে তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান শিশুস্থানীয় শিল্পগোষ্ঠী আকিস বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সারওয়ার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এদের বন্ধ থেকে তিনজন শপথ নিতে পারেন বলে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুতানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ওই বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এরপর গত আটই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ওই সময় নিয়োগ পান জন উপদেষ্টা নয় দিনে এলো সাড়ে পঁয়ষট্টি কোটি ডলার রেমিটেন্স চলতি মাসের প্রথম নয় দিনে দেশে এসেছে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি আটাশ লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় চলতি নভেম্বর মাসের প্রথম নয় দিনে দেশে এসেছে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর অক্টোবরের একই সময় দেশে এসেছিল তেহাত্তর কোটি আটানব্বই লাখ ডলার সেই হিসেবে চলতি মাসে কমেছে রেমিটেন্সের প্রবাহ নভেম্বরের প্রথম নয় দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে উনিশ কোটি সাতানব্বই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তিন কোটি পনেরো লাখ ষাট হাজার ডলার মার্কিন ব্যাংকের মাধ্যমে বিয়াল্লিশ কোটি উনিশ লাখ চল্লিশ হাজার ডলার বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সতেরো লাখ পঞ্চাশ হাজার ডলার রেমিটেন্স